গোড়া থেকে চুল সাদা হয়ে যাচ্ছে, আর কেমিক্যাল হেয়ার ডাই করতে খুবই ভয় লাগে, কারণ যে কটা কালো চুল আছে সেগুলোও সাদা হয়ে যাবে। তো সেই সব কথা মাথায় রেখে আর কেমিক্যাল হেয়ার ডাই নাই, আজকের একটা হেয়ার কালার করে দেখাবো। তার সাথে সাথে চুল ওঠার সমস্যা তো এখন মোটামুটি কম বেশি সবাই ভুগছেন, এই চুল ওঠার সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন সেটাও দেখাবো। তো প্রথমে আগে চুল ওঠার সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন দুটো রেমেডি একসাথে অবশ্য করে দেখাবো, এবং এই রেমেডিটা করলে আপনারা নিজেরাই দেখতে পাবেন চুল কালার তো হবে, তার সাথে সাথে চুল ওঠাও বন্ধ হয়ে যাবে। কী সেই রেমেডি, কীভাবে মাখতে হবে, কতক্ষণ থাকতে হবে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসে, শুভেচ্ছা রইলো। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তা নাহলে নতুন নতুন টিপস ব্লগ কোনোটাই আপনারা পাবেন না। তো দেখুন আমি হেয়ার কালার করেছি, কালার নয় এটা, তবে চুলটা একটাও সাদা চুল নেই, আমার মাথায় প্রচুর সাদা চুল আছে, তো দেখতেই পেলেন। তো চলুন শুরু করে দিই। তো সবার প্রথম দেখুন আমি পেঁয়াজকে দেখাচ্ছি, আর এরকম রেড অনিয়ন কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। যদি এরকম ডার্ক কালারের পেঁয়াজ না থাকে তাহলে আপনাদের কাছে যে কালারেরই পেঁয়াজ থাকে সেই দিয়েই করতে পারবেন। পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা আমাদের চুল ওঠার সমস্যা থেকে মুক্তি দেবে। তো আমি আজকের পেঁয়াজ না পেঁয়াজের খোসা ইউজ করব। পেঁয়াজের খোসার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে, যা আমাদের চুল ওঠার সমস্যা থেকে মুক্তি দেয়। তো আমি এখানে প্রায় 2 থেকে 3টের মতো পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজের খোসাগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর ধুলো নোংরা এগুলো থাকে, যেগুলো ডাইরেক্ট মাখলে আমাদের চুলের ক্ষতি হতে পারে, কিন্তু নোংরাগুলো চুলের মধ্যে চলে যাবে, সেটা আমরা কখনোই চাই না, তাই না? তো ফুল পাতার খোসা এগুলো দিয়ে যখনই কোনো রেমেডি করবেন সবসময় চাইবেন একটু ধুয়ে নিতে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর সাথে মেশাবো চা। হ্যাঁ, যে কোনো চা আপনাদের বাড়িতে আছে, সেটা পাতা চা হতে পারে, গুঁড়ো চা হতে পারে, যে যা চা ইউজ করেন সেই চাই। এখানে 1 চামচের মতো চায়ের গুঁড়ো দিয়েছি। এবার জল দিয়েছি, জল হচ্ছে যে জল আপনারা খান সেই জলই ইউজ করবেন, কারণ অনেক সময় ট্যাপ ওয়াটারের জলে নুন থাকে, সেই জল কখনোই ইউজ করবেন না, তাহলে চুলের ক্ষতি হতে পারে। এখানে আমি জলের পরিমাণটা চুলের লেন্থ অনুপাতে নেবেন, কারণ কারোর চুল ছোটো কারোর চুল বড়, আর এই জলটাই আমার পুরো কাজে লাগবে। তো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এই জলটাকে আমি ছিঁকে ঠান্ডা করে নেব, তবে খুব ঠান্ডা করব না, হালকা হালকা গরম থাকলে হবে। এটা কিন্তু খুব ভালো একটা টোনার, এই টোনারটা আপনারা শুধু ইউজ করতে পারেন, সেটাও খুব ভালো হবে। তো যাই হোক, আজ আমরা যেটা দেখাবো হেয়ার কালার। তো আমি একটা প্রথমে লোহার কড়াই নিয়েছি, লোহার কড়াইয়ের মধ্যে থাকে আয়রন, যে এই দেখতে পাচ্ছেন এই আয়রনগুলো মরচে ধরে আছে, এগুলো কিন্তু ঘষে মাজে আবার পরিষ্কার করে নেবেন না, এই আয়রন কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। আর এর সাথে মেশাবো আমলকি, আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের চুল ওঠার সমস্যা থেকে মুক্তি করবে। আমি এখানে বাজারজাত কেনা আমলকি ইউজ করছি, গুঁড়ো আপনারা চাইলে যে আমলকি বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোকেও কিনে একটু ডাস্ট বা পেস্ট করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। 2 চামচের মতো আমলকি গুঁড়ো ইউজ করলাম, আর এর সাথে মেশাচ্ছি হেনা। আপনারা যে যা হেনা ইউজ করেন সেই হেনা ইউজ করবেন, আমি এখানে হার্বির এই হেনাটাই ইউজ করি, ভালো কালার হয় এবং আমার চুলে আমি অনেক দিন ধরেই মাখছি, খুব একটা অসুবিধা হয় না। তো এখানে আমি হেনা আমার চুলের লেন্থ অনুপাতে নেব, যেভাবে আমি মূলত চুলের সামনের দিকটাই হেনা করি, কারণ পুরো চুলটা আমি সচরাচর করি না, কারণ সারা সপ্তাহে একদিন করেই বলতে পারেন আমি হেনা করি, যাতে আমার চুলের কালারটা ভালো থাকে। তো এই হেনা আর আমলকি গুঁড়ো যেটা আপনাদেরকে দেখালাম সেটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর যে জলটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেই জলটাকে এর মধ্যে ছেঁকে নিচ্ছি। আর এই জলটা কিন্তু এখনও বেশ গরম গরমই আছে, খুব ঠান্ডা হয়ে গেছে তা না। এবার এই দুটো উপাদানকে আমি খুব ভালো করে মিক্স করে নেব, এই জলটা দিয়েই, পুরো জলটা দিয়েই মিক্স করতে হবে। এখান থেকে আমি কোনো বাইরের জল ইউজ করছি না, এই জলটা এমনই একটা ভালো জল যেটা আমাদের চুল ওঠার সমস্যা তো দূর করবেই, তার সাথে সাথে চুলের কালার আনতেও সাহায্য করবে, কারণ এর মধ্যে আছে চায়ের লিকার। চায়ের লিকার বন্ধুরা শুধু চুল ওঠার সমস্যা না, চুলকে সিল্কি সফট করে, চুলকে সুন্দর করে এবং চুলকে কালার করতেও সাহায্য করে। খুব ভালো করে মিশিয়ে নেবেন, নিয়ে চেষ্টা করবেন সারা রাতের জন্য ভিজিয়ে রাখার, কারণ এটা যত ভিজবে হেনার কালারটা ছাড়তে শুরু করবে। আর লোহার কড়াইয়ের মধ্যে আছে, যার ফলে এই কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এই কালারটা কালচে টাইপের হয়ে গেছে, কারণ এর মধ্যে আমলকিও আছে, আমলকির সাথে লোহার একটা রিয়াকশান হয়ে
কালো এ হবে। তো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, সারা রাতের জন্য ছেড়ে দিচ্ছি। এবার দেখুন আমি চুলটাকে দেখাচ্ছি, আমার চুল বেশ কিছুটা সাদা হয়ে গেছে এবং গোড়া থেকেই সাদা হতে শুরু করে, মূলত সেই জন্য গোড়াগুলোই দেখাচ্ছি আপনাদেরকে। তো সারা মাথায় ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার হেনা করার আগে আপনাদেরকে কিছু কিছু কথা অবশ্যই শেয়ার করবো, এগুলো কিন্তু মাথায় রেখেই হেনা করবেন, তা না হলে কিন্তু খুব ভালো কাজ হবে না। যেমন আপনারা যখনই হেনা করবেন চেষ্টা করবেন আগের দিন শ্যাম্পু করে নেওয়ার, তাহলে কি হবে পরিষ্কার মাথাটা পরিষ্কার থাকবে এবং পরিষ্কার মাথায় কিন্তু হেনার কালার খুব ভালো আসে। আর যদি আগের দিন শ্যাম্পু না করেন তাহলে ধরুন দু তিন দিন আগে শ্যাম্পু করেছেন সেটাও হবে, কিন্তু তেলযুক্ত মাথায় কখনোই হেনা করবেন না। তেলযুক্ত মাথায় হেনা করলে কিন্তু হেনার কালার কখনোই ধরবে না। দেখে নেবেন মাথার মধ্যে যেন কোনো তেল না থাকে আর মাথার মধ্যে যেন কোনো নোংরাও না থাকে। নোংরা থাকলে কি হবে, এই হেনাটা মোটামুটি তো আমরা 3-4 ঘন্টা মাথার মধ্যে মেখে রেখে দেবো, তার ফলে কি হবে ওই নোংরাযুক্ত মাথায় যদি হেনা করা যায় তাহলেও উপকারের থেকে অপকারটাই বেশি হয়, অর্থাৎ চুল ওঠার সমস্যায় আরও বেশি ভুগতে পারেন। তো সেই জন্য আমি গোড়ার দিকটাই বেশি দিচ্ছি, প্রথমে সামনের দিকে দিলাম, তারপর পিছন দিকটা দিয়ে নিচ্ছি, তারপরে যেটা থাকবে পুরো মাথায় লাগিয়ে নেব। তো এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। আর এটা মাখার পরে একটা নিয়ম হচ্ছে যে খুব ভালো করে টাইট করে একটা খোপা করে নেবেন, খোপা করে নিয়ে একটা প্লাস্টিক দিয়ে মাথাটাকে পুরো র‍্যাপ করে নেবেন। তাহলে কি হবে আপনারা হেনাটাকে শুকাতে দেবেন না, হেনার যত শুকিয়ে যাবে চুল কিন্তু ড্রাই হতে শুরু করবে। আর শুধু চুল ড্রাই হওয়া না, হেনা হবে আর যেদিনকে হেনা করবেন সেদিনকে কখনোই চুলে শ্যাম্পু করবেন না, চেষ্টা করবেন ওই দিনকে প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে ফেলার। প্লেন জল দিয়ে মাথাটা ধুয়ে ফেলার পরে আপনারা নিজেরাই দেখতে পাবেন প্লেন জল দিয়ে ধুতে খুব একটা অসুবিধা হবে না, যেহেতু হেনাটা আমি শুকাচ্ছি না। হেনা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে ধুতে অসুবিধা হবে। দেখতেই পাচ্ছেন পুরো মাথায় লাগিয়ে নিয়েছি এবং খোপাও করে নিয়েছি। আর এবার কতক্ষণ রাখবেন, এটা মোটামুটি 3-4 ঘন্টা যে যতক্ষণ পারে, তবে চেষ্টা করবেন মিনিমাম 2 ঘন্টা তো রাখতে। 2 ঘন্টার কমে রাখলে কিন্তু খুব কালার আসবেও না, খুব ভালো কাজও হবে না। তো আমি আজকে প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার চুলটা, এবং চুলটা একটু ড্রাই ড্রাই লাগছে না। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের খোসা আর মধ্যে প্রচুর সালফার থাকে যা আমাদের চুলকে ড্রাই করে দেয়, আর তার মধ্যে হেনা তো আছে, হেনাও চুলকে একটু ড্রাই করে দেয়, যার ফলে কি হবে চুল আজকের যেমন এখন আমার চুল ভিজে আছে, চুল ভালো করে শুকিয়ে নেবো। আজকে দিনটা কোনো কিছু ইউজ করবো না, কালকের অর্থাৎ পর যেদিন হেনা করেছি তার পরের দিন খুব ভালো করে একটা অয়েল ম্যাসাজ করতে হবে, তাহলে কিন্তু চুলটা খুব ভালো হয়ে যাবে। তারপরের দিন যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। এইভাবে বন্ধুরা হেনা করুন, দেখবেন অনেকটাই উপকার পাচ্ছেন আর একটাও সাদা চুল আপনারা মাথায় দেখতে পাবেন না। তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস বা ব্লগের সাথে। সবাইকে শুভরাত্রি, টাটা, বাই বাই।